গত সোমবার যখন দুপুরবেলা কলকাতার হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইজলাসে মামলার শুনানি চলছিল ঠিক সেই সময় সেখানে শুনানি করছিলেন আইনজীবী প্রসেনজিৎ মুখোপাধ্যায় কিন্তু প্রসেনজিৎ মুখোপাধ্যায়ের কোনো আচরণবিধিতে রুষ্ট হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেইখানেই তিনি তাকে তিন দিনের সিভিল ইমপ্রেজেনমেন্টের নির্দেশ দেন এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তের প্রতিবাদে গর্জে ওঠে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন আইনজীবীরা এককাট্টা হয়ে তারা বলেন যে যতক্ষণ না অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্ষমা প্রার্থনা করছেন প্রসেনজিৎ মুখোপাধ্যায়ের কাছে ততদিন তারা এই এজলাস বয়কট করবেন যদিও এই সিদ্ধান্তের মিনিট পনেরো পরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় কিন্তু এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছিলেন কিন্তু বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে বলা হয়েছিল যতক্ষণ না বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজে এসে ক্ষমা প্রার্থনা করবেন ততদিন তারা তার এজলাস বয়কট করবেন প্রসঙ্গত উল্লেখ্য যে দুদিন পর পর অর্থাৎ মঙ্গল এবং বুধবার দিন কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসে আসেননি তার যে এজলাসের যে গুরুত্বপূর্ণ মামলা সেটি অন্য ডিভিশন বেঞ্চে স্থানান্তরিত করা হয় বৃহস্পতিবার অর্থাৎ আজকে যখন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস শুরু হয় তখন তিনি লক্ষ্য করলেন যে বিচার আইনজীবীদের একাংশ অনুপস্থিত এবং তিনি তারপরে দু নম্বর বার অ্যাসোসিয়েশন দু নম্বর কোর্টে যান এবং বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু সঙ্গে কথা বলতে চান এই যে কথোপকথন হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিশ্বব্রত বসু সাথে সেটা তিনি জানালেন আনন্দবাজার অনলাইন ক্যাপ কী বললেন তিনি উনি আমার খোঁজ করছিলেন পরবর্তীকালে একজন আইনজীবী আমাকে জানান যে যশ সাহেব আপনাকে খুঁজছে তো সেই মতো যখন উনি এজলাস থেকে উঠে গেছিলেন তখন আমি ওনার সঙ্গে গিয়ে দেখা করেছিলাম তো উনি আমাকে বলেছিলেন যে উনি এই ঝামেলাটা আর রাখতে চান না এবং উনি বারে এসে ওনার যা বক্তব্য সেটা উনি বলতে চাইছিলেন সো আমি তাকে অনুরোধ করি যে আপনি তাহলে দু নম্বর বারে আসুন কারণ দু নম্বর বাড়ি তো আমাদের সব কিছু সিদ্ধান্ত হয় সব কিছু হয় এবং দু নম্বর বাড়ি যেহেতু আমাদের পাবলিক অ্যাড্রেস সিস্টেম আছে তো পাবলিক অ্যাড্রেস সিস্টেমে যদি আপনি আপনার বক্তব্য বলেন তাহলে সব মেম্বাররাই শুনতে পাবে সেই মোতাবেক উনি বলেছিলেন যে আমি একটা কুড়ি থেকে পঁচিশের মধ্যে যাব উনি একটা কুড়ি পঁচিশের মধ্যেই এসেছিলেন এবং এসে উনি ওনার যে বক্তব্য যে পুরনো যা হয়েছে ভুলে যান নতুন বছর আসছে নতুন করে আবার শুরু করি আমিও বারের একজন সদস্য তেইশ বছর ধরে আমি এখানে প্র্যাকটিস করেছি সো এই যেটা হয়েছে সেটা আপনারাও ভুলে যান এবং আমি প্রসেনজিৎকেও ডেকেছিলাম যার সঙ্গে ঘটনা প্রসেনজিতের সঙ্গেও কথা বলে নিলেন উনি সবার সামনেই কথা বললেন এবং প্রসেনজিতের সঙ্গেও কথোপকথন ঠিকঠাকই হলো উনি বললেন যে আমি প্রসেনজিৎকে ভালোবাসি হয়তো হিট অফ দ্য মোমেন্টে কিছু হয়ে গিয়েছিল তো তো তারপর আমি জেনারেল বডিকে সবার সামনেই জেনারেল বডি যেহেতু সবাই উপস্থিত ছিল সেখানে অনেক মেম্বাররা ছিলেন তাদের মতামত নিই যে এরপর আমরা আর এই যে ডিসিশান আছে ওনার কোর্টে এন্টার না ঢোকার সো সেটার কন্টিনিউ করবো কি করবো না মেম্বাররা বলে না দুটোর পর থেকে আমরা সবাই অ্যাপিয়ার করবো অনলাইনে জন্য অনলাইনে